আজকের আমার একটা মাইয়ের তুই পাগল হচ্ছে, তা আমি রাস্তা মনে স্থান দিয়ে। ফেসবুকে তো অনেক কিছুই ভাইরাল হয়, সব ঘটনা কি সমানভাবে নাড়া দেয়? কিন্তু পাথরঘাটার মানসিক ভারসাম্যহীন এক নারীর মা হবার ঘটনা নাড়া দিয়েছে এলাকার সবাইকেই। কাকডাকা ভোরে খোলা আকাশের নিচে ফুটফুটে একটি সন্তান জন্ম দিয়েছেন তিনি। তবে পাগলিটা মা হয়েছে ঠিকই, কিন্তু বাবা হয়নি কেউ। ২০ নভেম্বর ভোরে বরগুনার পাথরঘাটা উপজেলার নিজটিমারা গ্রামে রাস্তা থেকে লালসার শিকার হওয়া ওই নারীর কান্নার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা আমিনা। গিয়ে দেখেন সন্তান প্রসব বেদনায় ছটপট করছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। কিছু বুঝে ওঠার আগেই ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। সাথে সাথেই মা আর নবজাতককে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা তো রাত্রে ১০-১১টায় ঘুম, তিনটের সময় শুনি যে সে চিল্লাচ্ছে, ওর মা, ওর বাবা গো, ওর আল্লাহ গো, পাগল, এরকম করে একসাথে চিল্লাই। এবার উঠতে আমি গেছি, যাওয়ার পরে আর আব্বুকে মুইয়া আমি কই না, তুমি আইলে মানুষে কিনে কি কইতে পারে। সেই পরে সকালবেলা ওর চিল্লাই, সেই পর এই দোকানে আসলে দোকানে পাইতে রোডে নামছে, রোডে নামার পর আবার গেছি, যাইতে ওরম চিল্লেন। এবার আমরা আমি আর আমার চাষি ধরছি, কইল তোর আমরা এখানে আবদালে নিই আইবে না। আমরা বুঝি নি যে ও বাচ্চা হইব, দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখতেন স্থানীয়রা। নিজের পরিবার সম্পর্কে কাউকে কিছু বলতেন না তিনি, এ কারণে সবার কাছে তিনি পাগলি নামেই পরিচিত ছিলেন। এখন তার সন্তানকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী। দেখতে আছে মা, এক কারণে আইছে দেখতে, মা বাপ নাই যত্ন করতে। মানসিক বিকৃত কিছু লোক আছে, সেই লোকের কারণে আসলে আমাদের মানসিক ভারসাম্যহীনদের গর্ভে বাচ্চা আসে। তো বিগত দিনও এরকমের হয়েছে, এক ব্যক্তি এই বাচ্চাটাকে নেওয়ার জন্য আগ্রহী আছে। আমরা সরকারি যে নিয়ম কারণ আছে সেই নিয়ম অনুযায়ী তাদেরকে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। চিকিৎসকরা বলছেন সকাল ৮টার দিকে নবজাতক এবং মাকে হাসপাতালে আনার পর চিকিৎসা করা হয়। মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছেন। তবে সন্তানের অভিভাবক পাওয়া না গেলেও ভারসাম্যহীন নারী ও তার সন্তানের সুরক্ষায় যা যা করণীয় সেই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুকনুজ্জামান খান। ভারসাম্যহীন একজন ব্যক্তি, মহিলা ব্যক্তি, তাকে হলো হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পরে তিনি একটা সন্তান প্রসব করেন। তো সেই সন্তানের বিষয়ে আমরা ইতিমধ্যে জেনেছি, যিনি নিয়ে এসেছিলেন তার সাথেও আমাদের কথা হয়েছে, এবং ওখানে বাচ্চা হওয়ার পরবর্তী যে সময়টা সেই সময়টাতেও আমাদের সরকারি প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন এবং হলো দেখভাল করছেন। তো সমাজসেবা এটার দায়িত্বে, এবং হলো আমাদের যে নির্দেশনা এটা হলো যে এই ধরনের কোনো সন্তান বা এই ধরনের কোনো ব্যক্তি এটা সম্পূর্ণটাই হলো আমরা দেখভাল করি, এবং তাদের যে স্বাস্থ্যগত বিষয়, স্বাস্থ্যগত ঝুঁকি, ফিনান্সিয়াল প্রবলেম, এগুলো সবগুলাই হলো আমাদের এখান থেকে দেখা। অর্থাৎ হলো যে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, মহিলা ব্যক্তি এবং তার যে সন্তান এসেছে, সন্তান দুটি বিষয়ই হলো আমাদের কনসার্ন, এবং হলো তাদের যে সম্পূর্ণ ব্যয়ভার, তাদের যে ব্যবস্থাপনা, এটা সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ করব। পাগলির ফুটফুটে সন্তানটির নাম রাখা হয়েছে রাসেল। অন্যদিকে মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রতি নিষ্ঠুর পৃথিবীর এমন আচরণের তীব্র নিন্দা আর ধিক্ষার জানাচ্ছেন সমাজের মানুষ। তারপরও নিশ্চয়ই শিশু রাসেলের আগামীর দায়িত্বটা নিতে হয়তো এগিয়ে আসবেন এই সমাজেরই কেউ। ইয়াসিন আলী, সোনালী নিউজ।